হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা খুবই স্পেশাল, এই কারণে নতুন বছরে আপনাদের সঙ্গে শেয়ার করা এটা আমার প্রথম রেসিপি। আর তাছাড়া এখন কিন্তু আমরা 1.5 লাখ সদস্যের একটা বিশাল পরিবার, তাই এই ডাবল খুশির ধামাকায় মিষ্টিমুখ তো লাগবেই। আর বাঙালির মিষ্টিমুখ মানে সবার প্রথমে চলে আসে পায়েসের নাম। এখন শীতকাল চলছে, এ সময় গুড়ের পায়েসের একটা আলাদা কদর থাকে, তাই আজকে আমি আপনাদেরকে নলেন গুড় বা নতুন খেজুরের গুড় দিয়ে মজাদার পায়েস তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। আজ আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব, এজন্য এখানে আমি 100 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে কালিজিরা, গোবিন্দভোগ অথবা বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে 1 লিটার দুধের জন্য আপনাকে 100 গ্রাম চালই নিতে হবে। হাতের আন্দাজে নিতে চাইলে 1 থেকে 1.5 মুঠো, আর মেজারমেন্ট কাপের হিসেবে 1/4 কাপ বা এর থেকে সামান্য বেশি নিতে পারেন, তবে কোনোভাবেই 1/2 কাপ নয়। যেহেতু গুড়ের পায়েস, এজন্য এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, টাটকা নতুন খেজুরের গুড়। আর যে পরিমাণ আমি দুধ এবং চাল নিয়েছি সেই হিসেবে এখানে আমি নিচ্ছি 150 গ্রাম খেজুরের গুড়। মেজারমেন্ট কাপের হিসেবে আপনি 2/3 কাপ নিতে পারেন, অথবা আপনি যতটা মিষ্টি খান ততটা নিলেও চলবে। এছাড়া আমি এখানে নিয়েছি কিছু বাদাম কুচি এবং কিশমিশ, সেই সঙ্গে আছে 5টা ছোট এলাচ। আপনারা চাইলে 2টাও দিতে পারেন যদি মাথা ফাটিয়ে দেন, যেহেতু আমি গোটা দিচ্ছি এজন্য 5টা এলাচ দিচ্ছি। মাথা ফাটিয়ে দিলে অনেক সময় এলাচের দানাগুলো পায়েসের মধ্যে মিশে যায়, যেটা মুখে পড়লে ভালো লাগে না। এখন আমি প্রথমেই সেই চালগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে পায়েস রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চালটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু এভাবে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন চালটা ভিজতে থাক, এই ফাঁকে আমরা গুড়টা একটু রেডি করে নিই। এটা নতুন খেজুরের গুড়, অনেক নরম, তারপরও যাতে পায়েস রান্নার সময় গুড়টা ভালোভাবে পায়েসের সঙ্গে মিশে যেতে পারে, এজন্য এটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট, তারপরে এভাবে একটু কেটে নিলে এটা সুন্দরভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে। সবটুকুন গুড় আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। চলে এলাম মূল রান্নায়। চুলায় একটা প্যানে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক ঢেলে নিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি, তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন। সেক্ষেত্রে 4 কাপ পানির সঙ্গে 2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করে নিলেই হবে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে দিয়ে এটাকে নেড়ে চেড়ে 2টো বলক তুলে নিব। দুধে বলক আসার সাথে সাথে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই এলাচগুলো। এবার এর মধ্যে চাল অ্যাড করার পালা। আপনি চাইলে সরাসরি গোটা চালটা এর মধ্যে দিয়ে দিতে পারেন, তবে ভালো হয় যদি আপনি ভেজা চালগুলোকে এভাবে একটু কোচলে আধা ভাঙা করে দেন। এতে করে পায়েসটা দেখতেও যেমন সুন্দর হবে, তেমনি পায়েসটা অনেক গাঢ় হবে। অনেক সময় গোটা চাল দিলে দেখা যায় যে দুধ ঘন হলেও পায়েসটা গাঢ় হয় না। এখন এর মধ্যে আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরপরেই এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছিলাম, সে কারণেও কিন্তু চালটা দলা পাকায়নি। এখন এভাবে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। মিডিয়াম লো হিটে 12 মিনিট ধরে রান্না হওয়ার পর দেখুন পায়েসটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। আমি একটু চেক করে নিচ্ছি, চালগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে গুড় অ্যাড করার পালা। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছি, কারণ অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে যদি খেজুরের গুড় পড়ে তো দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে, তাই যদি আপনি চুলাটা বন্ধ করে তারপর খেজুরের গুড়টা মেশান তাহলে সেই চান্সটা একদম কমে যায়। এখন আমি এই পায়েসের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা আমি এখনও অন করিনি, আগে গুড়টা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করব। যখন দেখবেন যে গুড়টা মোটামুটি এইভাবে পায়েসের সঙ্গে মিশে এসেছে, তখন চুলাটা আপনি অন করে দিবেন এবং এর আঁচটা রাখবেন মিডিয়ামে। এই মিডিয়াম হিটে এখন 3 থেকে 5 মিনিট এটাকে একটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না গুড়টা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে পায়েসে।
পুরোটা গুড় গলে গিয়েছে আর খুবই সুন্দর একটা অ্যারোমা এর ভেতর থেকে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কিশমিশ এবং বাদাম কুচিগুলো, দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। এরকম একটু পাতলা থাকতেই আপনাকে চুলাটা বন্ধ করতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে ডিশ আউট করতে পারেন, তবে এখানে একটা টিপস থাকছে, সেটা হচ্ছে অনেক সময় গরম গরম যদি আপনি ডিশ আউট করে ফেলেন তো দেখা যায় ওপরে বেশ মোটা একটা সর পড়ে থাকে, সেটা খেতে টেস্টি হলেও নিচের অংশটা পাতলা হয়ে যায়। তাই এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে প্লেটে বাড়লে বেশি ভালো হবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার খেজুর গুড়ের পায়েস। এই পায়েসটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপরে পরিবেশন করুন। চাইলে ওপর দিয়ে একটু বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে জানাবেন, আর নতুন বছরে আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।